সব ঠিক আছে নি? ঠিক নাই? কি হয়েছে? কি ভালো নাই? স্কুলের বারান্দা ভালো নাই, এই স্কুলের এই রুমগুলো ভালো নাই, আর আমাদের বেঞ্চি ভালো নাই। বেঞ্চি ভালো নাই? না তুমি না, আমি এর কাছে শুনি, বেঞ্চি ভালো নাই। হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। ইতিমধ্যে বেদেষ্টা সুমনের কাছে কিছু অভিযোগ জানালেন স্কুলের শিক্ষার্থীরা। বন্ধুরা, বেদেষ্টা সুমন কি বললেন সুপ্রিয় দর্শক, সেই ভিডিও ক্লিপটা দেখে আসবো, কেননা আজকের ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ, অনেকটাই ভাইরাল ভিডিও। আজকের ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আরেকটি কথা বলতে চাই, আপনারা যারা যারা নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক দেন, লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকুন। চলুন দর্শক, দেখে আসি সেই মূল্যবান ভিডিওটা। সব ঠিক আছে নি? বিল্ডিং ও তৈতেছে না। আচ্ছা শুনো, এই তোমাদের রুমের একটা রুম ওইলে নাকি বলছে যে স্যার বলছে এটা ভালো হবে, রুমেরটা আমি মেইনটেনেন্সের কাজ ধরাই দিয়ে এটা করাই দিতেছি। আর তোমাদের ফ্যান যেটা কম আছে এটা না ফ্যানের তা দিয়ে দিব না আমি। ফ্যানের এই যে কয়টা ফ্যান আছে, এই যে এইটা কেন অজ্ঞান হয়ে গেছে কেন? এইলা ওখানে গেছে দেখি, আপাতত যে এটা একটা সরকারি ভাবে বড় করে করতেই মতো, এখন আপাতত ওইটার মানে গ্রিল লাগাই দে, গ্রিল নাকি নেট লাগাই দেখ যাতে আর বাড়িতে না পারে। আমি আস্তে আস্তে তোমাদের সব করে দিব, কিন্তু তোমরা আমারে একটা কথা দিতে হইব, ভালো করে পড়াশোনা করতে হইব। কেন না কই বাজারে মিনিস্টার করব সব, আর আমরা খালি পাতলা মারি। হ্যাঁ তাইলে আমি তোমরা যেহেতু আমারে ধরছো, তোমাদের ফ্যানটা আমি দ্রুত পাঠাই দিব, গরম আর লাগবে না। আচ্ছা ঠিক আছে, তাইলে একটা কাজ করো, আমি ছেলে এবং ছেলে মেয়েদের জন্য ক্রিকেট বল, ফুটবল, ভলিবল এগুলোর জন্য আমি এখন 5,000 টাকা দিয়ে দিতেছি, তোমরা কিনে নিবা ঠিক আছে? আর এই যে বেঞ্চি টেঞ্চি যেগুলো এগুলো আমি দেখতেছি করবো, আর এখন 5,000 টাকা দিলাও। ওই এই 5,000 টাকা দিয়ে এখনই বল আনবে, ক্রিকেট বল আনবে, ভলিবল আনবে, এগুলা তো ওই জীবিকা 2,500 টাকা, আর বাকিটা মিষ্টি খাওয়াই দিবাইনি। তোমাদের জন্য আমি সব দিতে রাজি, কিন্তু রেজাল্ট ভালো করতে হবে। রেজাল্ট না ভালো না করলে আমি সোনারগাঁটে আগায় নিয়ে যেতে পারবো না, কারণ সোনারগাঁট আমি এমন কথা দিছি, সোনারগাঁটটারে আমি এত সুন্দর করমু, এত ভালো করমু, যাতে সোনারগাঁটের একটা মেয়েরে বিয়ে নেওয়ার জন্য সারা বাংলাদেশের মানুষে খালে খুব আহা, একটা বিয়ে যদি করতে পারতাম সোনারগাঁট, না করলে আমি পারতাম না। তোমরা আমার কথা দিছো তো পড়াশোনা করবাই, আমাদের যা লাগে আমি করে দেব, কথা বুঝো? আর আমি কোন এমপি টেম্পি না, আমার সুমন ভাই ডাকবাই ঠিক আছে, যদি তোমার বাপে আমার সুমন ভাই ডাক। জায়গা আমি একটা বাথরুম